মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সব গাছগুলো তো একই রকম দেখতে, আমি কি করে বুঝবো যে এর মধ্যে থেকে আসল গাছ কোনটা? ধুর, হায় রে ভোলা মহেশ্বর, কিছুতেই তো মনে পড়ছে না যে কোন টপটা দেখেছিলাম। একটা বুদ্ধি দাও ঠাকুর, একটা বুদ্ধি দাও, একটা বুদ্ধি দাও, একটা বুদ্ধি দাও। আচ্ছা, ফুন্দির ঘর থেকে টপটা তো সবে আনা হয়েছে, বাকিগুলো তো আগেই ছিল। আর টপ রাখা হলে মেঝেতে তো একটা দাগ পড়বেই, জল আর মাটির দাগ। দাগগুলো পরীক্ষা করলেই তো টপটা খুঁজে পাওয়ার কথা। একবার দেখি তো। তুমি এখানে কি করছো? কেন গাছ খুঁজছো? আমাকে তো জানতেই হবে। জয় ভোলা মহেশ্বর, আমার ধারণা যেন মিলে যায় ঠাকুর। এই তো পেয়েছি। তোমার হাতে এটা কি মায়ের টবে ছিল? ফুল বৌদি, ও ফুল বৌদি! আরে বাবা দাঁড়াও না, এর যেন আজকে আর আমাকে ছাড়া চলছে না। হ্যাঁ কি গো, বলছি তো আসছি, তুমি কেন এরকম করছো বলো তো? এই তো ফুল বৌ, খুব ভালো ভালো হয়েছে। চলো দেখিনি, তোমার বাবা বেরোবেন, একটু সাকরার বাড়ি যাবেন, ভাত খেয়ে বেরোবেন, একটু ভাত বেড়ে দেবে। শোনা দেখি, আমি বলছি কি, এক্ষুনি ডেকে নিচ্ছি। তোমার কি এমন রাজকার্য? হ্যাঁ বলছি, সৌর বেরোবে, তাকে দুগাল ভাত বেড়ে দেবে, তুমি পারছো না? হ্যাঁ এসো তুমি শিগগির। তুমি এত ঘোরাঘুরি করছো কেন এখানে? আজ বাদে কাল তোমার বিয়ে, যাও না, নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও না। হ্যাঁ মা, আমি এক্ষুনি চলে আসছি। এসো তোমরা তাড়াতাড়ি। তুমি এসে বাঁচিয়ে দিলে মা। রাঙাবতী যে কাজটা করবে ঠিক করলো, করতে পারলো কিনা কে জানে। বিয়াইয়ের সামনে পুরনো গয়না নিয়ে যা বেইজ্জত হতে হলো, তারপর নতুন গয়না না করলেই নয়। এখন শেখরার কাছে যাই, দেখি কতটা কি হতে পারে। জেঠুমনি একটু দাঁড়ান। আশ্চর্য মেয়ে তুমি, দিলে তো বাবাকে পেছু ডাকে। তুমি সবসময় এরকম সর্বনাশ করো কেন গো? বোধ বুদ্ধি কবে হবে তোমার বাপু? ক্ষমা করবেন জেঠুমনি। তুমি কি আমায় কিছু বলতে চাও রাঙা বউ? বলতে তো চাই, আপনাকে আর শেখরার কাছে যাওয়ার দরকার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।